শস্য ভাণ্ডার খ্যাত পাবনাই চলন বিলে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির সমলয় পদ্ধতিতে ধান চাষ। কৃষিবিদদের মতে, নতুন এ প্রযুক্তিতে ধান চাষের সময়, শ্রম এবং খরচ সাশ্রয়ের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূল আবহাওয়া থেকেও রক্ষা পাচ্ছে ফসল, উৎপাদন বাড়ছে ব্যাপকভাবে। উৎপল মির্জার রিপোর্ট। সরকারি প্রণোদনায় পাবনার চলন বিলে চাটমোহরে প্রথমবারের মতো সর্বাধুনিক কৃষি প্রযুক্তি সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয় 2 বছর আগে। প্রথম পর্যায়ে 85 জন কৃষকের 150 বিঘা জমি এ পদ্ধতির আওতায় আনা হয়। এবার এ উপজেলার মথুরাপুর গ্রামেও সমবায় ভিত্তিতে 75 জন কৃষকের জমিতে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ। ফলে গোটা মাঠ জুড়ে উৎসবের আমেজ। বর্ষায় অতিবৃষ্টি, খরা অথবা শীত মৌসুমে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও এ পদ্ধতিতে প্লাস্টিকের ট্রে ব্যবহারের কারণে তা থাকে সম্পূর্ণ সুরক্ষিত। এভাবে চারা তৈরির পর রাইস ট্রান্সপ্লান্টারে রোপণ করা হয় ধানের চারা। সমলয় চাষাবাদ যদি আমরা করি, বিভিন্ন দিক দিয়ে আমাদের লাভ। এক তো ফলন বৃদ্ধি হয়, দ্বিতীয়ত পরবর্তী ফসল করতে সহজভাবে পরবর্তী ফসলটা করা যায়। একসঙ্গে ফসল লাগানো, একসঙ্গে ফসল কাটা, এই জমিগুলো যখন তৈরি করা হয় তখন একসঙ্গে তৈরি করা হয়, একসঙ্গে লাগানো হয়। মানে খরচ সার মনে করেন খুবই কম খরচ, অল্প খরচে আমরা লাভবান হচ্ছি। প্রতিকূল আবহাওয়া থেকে ফসল রক্ষা, পোকা দমন, সেচ ও সার ব্যবহারেও রয়েছে আধুনিক সব পদ্ধতি। আগাছা নিধনে উইডার মেশিন আর সবশেষে ধান কর্তন, মারাই এবং প্যাকিং হবে কম্বাইন হারভেস্টারে। ফলে সাশ্রয় হবে শ্রমিক এবং উৎপাদন খরচ। লেবার লাগতো, ঘাস পরিষ্কার করা লাগতো, মেশিন আসার পরে আমরা দেখেন 600-700 টাকার ভিতরে আমরা কাজ করতে পারি। সমলয়ে চাষাবাদ করলে একর প্রতি 4,000 থেকে 4,500 টাকার মতো সাশ্রয় হয়। সো অনায়াসেই কিন্তু এটা কৃষকদের জন্য লাভজনক। কৃষিবিদরা জানান, অত্যাধুনিক কৃষি প্রযুক্তির সমন্বিত যান্ত্রিকীকরণের এই পদ্ধতিকে বলা হচ্ছে সমলয়। কৃষকরা ব্যাপকভাবে লাভবান হয়। চলন বিলে চাষাবাদের আওতা বেড়েছে প্রায় 5 গুণ। এবং আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা 3টা সমলয় করেছিলাম এবং প্রতিটা সমলয়ে আমাদের 150 বিঘা করে জমি ছিল। আচ্ছা, আমরা তাহলে 5টি করেছিলাম গত রবিতে, আমনে 1টি। একসাথে এটা চাষাবাদ করার ফলে আমাদের উৎপাদন খরচ কম হবে, রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে, আর একসাথে চাষাবাদ করার কারণে আমাদের ফসলটা একসাথে পেকে আসবে। আমরা অতি সহজে আমাদের যন্ত্রের মাধ্যমে সেটা কর্তন করা এবং প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। শস্য ভাণ্ডার খ্যাত চলন বিলে এ পদ্ধতিকে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ 50% ছাড়ে দেওয়া হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।